প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে আসলাম ওয়ান ফার্মা ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ অনুষ্ঠানে। চলুন আলোচনায় ফিরে যাই। জি মোহতারাম, আপনি আলোচনা করছিলেন ইস্তিগফার নিয়ে। জি, আমাদের যে বিষয়টা আমরা হাদিসের পাক থেকে পেয়ে থাকি সেটা হলো যে এই হাদিসেরই পরবর্তী অংশ আল্লাহ নবী বলেছেন আস্তাগফিরু, তোমরা ইস্তিগফার করো, এবং আমাদেরকে সেই ইস্তিগফার শিক্ষা দেওয়া হয়েছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আপনি জেনে থাকবেন যে আসলে এটা খুব সংক্ষেপ ইস্তিগফার, এটা প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পর অন্যতম একটা দোয়া দোয়া এটা। জি, তো আমরা আমাদের জীবন চালনে তো গুনাহ হচ্ছে, এমনকি অনেক ক্ষেত্রে আমরা এবাদত করতে গিয়েও এবাদতের মধ্যেও আমাদের গুনাহ হয়ে যাচ্ছে, ভুল ত্রুটি হচ্ছে। আমরা আপনার মাধ্যমে একটা বিষয় ক্লিয়ার করতে চাই আমাদের প্রিয় দর্শকদের কাছে, সেটি হচ্ছে যে এই গুনাহের সীমাটা কতটুকু। মানে আমি বোঝাতে চাচ্ছি যে মিস্টারে বিয়ের টাকা চুরি করলো, অর তার কোনো সম্পদ আত্মসাত করলো, অথবা ব্যবসায় এসে হারাম বিষয়টা ঢুকালো, অর ঘুষ খাইলো, অথবা সম্পদ আত্মসাত করলো, এই বিষয়গুলো কি আল্লাহ তাআলা মাফ করবেন? এগুলো তো আসলে যে বিষয়গুলো আপনি আলোচনা করলেন যেটা বান্দার হকের সাথে সম্পৃক্ত, এই ব্যাপারে হাদিসে পাকে তো স্পষ্ট বলা হয়েছে যে বান্দার হককে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না, ওই পর্যন্ত নয় যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নিজের হককে ক্ষমা করেছেন। যার হক নষ্ট করা হয়েছে তিনি যতক্ষণ পর্যন্ত সেই হককে নষ্ট মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত সেই হকের ক্ষমা পাচ্ছে না। তো আমরা আসলে এই রমজানের মাসে, অথবা তার হকটা পুরোপুরি আদায় করে দেওয়া হলো, জি জি জি, অথচ আমরা দেখুন আমাদের আজকের সমাজে আমাদের মানুষের হকগুলোই আমরা খুব বেশি নষ্ট করতেছি। আজকে বাজারের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমাদের তরি তরকারি, সবজি, মাছ, লেনদেন, কেনাকাটার সবগুলো বিষয়তেই বিষয়ের মধ্যেই আমরা কি করতেছি, হক নষ্ট করতেছি, আর এটা কবিরা গুণা করতেছি। এখানে আমরা হালালের সাথে হারামের মিশ্রণ ঘটিয়ে ফেলছি। জি জি, তো এইভাবে আমরা একদিকে রোজাদার ব্যক্তিদের এই সিয়াম আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সিয়াম পালন করছেন, সাধনা করছেন, তাদের সিয়ামের এই সেহরি ইফতারের মধ্যে আমরা খাদ্যের ভেজাল দিচ্ছি, তাদের রোজার মধ্যেও আমরা কি করতেছি, ত্রুটি এসে যায় এমন কাজগুলো আমরা করে দিচ্ছি, এগুলোকে আমরা গুণা মনে করতেছি না। আজকে সমাজে আমাদের এমন যে খাদ্যে ভেজাল, এর মধ্য দিয়ে দেখা গেলো যে কেউ খাদ্যে কোনো কিছু ভেজাল মেশালেন, আর এর কারণে কোনো লোক অসুস্থ হলো এবং সে ইন্তেকাল করলো ওই রোগে রোগাক্রান্ত হয়ে, ওই ওটার পার্শ্ব প্রতিক্রিয়ায়। এই কারণে শরিয়া কি বলে যে তাকে কেয়ামতের দিন হত্যাকারীর স্থানে তাকে অভিষিক্ত করা হবে? জি জি, সেখানে তাকে দাঁড় করানো হবে এবং এটার জন্য তাকে জবাবদিহ করতে হবে আল্লাহ তাআলার কাছে, কারণ তার এই ভেজাল মিশ্রণের কারণেই একজন লোক, যদিও হায়াত এবং মউতের বিষয়টি আল্লাহ তাআলার হাতেই রয়েছে, কিন্তু এটা একটা কারণ, দুনিয়া দারুল আসবাব, এবং তার এই কারণেই ব্যক্তির ইন্তেকাল হয়ে যেতে পারে। তো সেই কারণে এটা বিরাট হত্যার মতো একটা জঘন্য অপরাধ হয়ে গেল। এই কারণে এই বিষয়গুলো থেকে আমাদেরকে ফিরে আসা দরকার এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা করা দরকার, ক্ষমা চাওয়া দরকার, যেই যাদের হক আমরা নষ্ট করতেছি। আমরা দেখা গেলো যে অপরাধ করতেছি আল্লাহ তাআলার কাছে, অথবা অপরাধ করতেছি আমি কোনো বান্দার সাথে আমার যে ব্যবহার বা পারস্পরিক ট্রানজ্যাকশন সে সমস্ত বিষয়ে, কিন্তু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি না, অথবা আমি বান্দার কাছে ক্ষমা চাচ্ছি না যে ভাই আমি ভুল করছি মাফ করে দেন, বরং আমরা অন্য কোনো তরিকা খুঁজতেছি যে অমুকে আমাকে কেয়ামতের দিন সুপারিশ করবে আমার জন্য জান্নাত। এই যে বিষয়টা ইসলাম অ্যাডমিট করে না, ইসলামে নেই, এটা আপনি ক্লিয়ার করুন। এটা তো পরিষ্কার কথা, কারণ যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশের জন্য আল্লাহ তাআলা যখন ওনাকে অনুমতি দিবেন, আর অনুমতি দেওয়া না, যতক্ষণ দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী সুপারিশ সেখানে করছেন না, করতে পারতেছেন না। মানজাল্লাযী ইশফা ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালাম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আয়াতুল কুরসির মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে। তো যেখানে আল্লাহ তাআলার অনুমতির প্রয়োজন হয়ে যাবে আল্লাহর রসুলের সুপারিশের জন্য, সেই ক্ষেত্রে সাধারণ মানুষ এটা তো কল্পনাই করা যায় না, এটা তো আসলে মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু না। এবং যেখানে হাদিসে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আহলে বাইতকে
অ্যাড্রেস করে বলেছেন যে তোমাদের কারো কেয়ামতের দিন ফয়সালা হবে না, আমি নবীর মেয়ে অথবা নাতি নাতনি বলে ফয়সালা হবে তোমাদের আমল দিয়ে। আজকে আমরা আমলের দিকে না ঝুঁকে আমরা যাচ্ছে তাইভাবে আমল করতেছি আর চিন্তা করতেছি আমাকে অমুকে সেভ করবেন, এটা একদম আলোচনা করতেছিলাম। তো আমাকে এখন যে গুনার মধ্যে আছি এটা থেকে আমাকে ফিরে আসতে হবে, ভবিষ্যতে গুনা করব না আমি সেই কথার উপর আমাকে অটল থাকতে হবে, অতীতের গুনার জন্য আমাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে হবে। আর এই জন্য আল্লাহর নবী আমাদেরকে উৎসাহিত করেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর রাসূল যার অতীতের সকল গুনাহ মাফ করে দেয়া হয়েছে এবং যিনি ছিলেন মাসুম, জি, তিনি সব সময় ইস্তিগফার পাঠ করতেন। তিনি এই কথা বলছেন, ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতি মাররা, যে দেখো আমি প্রতিদিন কমপক্ষে 100 বার তওবা করছি। যে আপনি চমৎকার আলোচনা করছিলেন, আপনাকে এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম ক্ষমা নিয়ে। ক্ষমা করার একমাত্র মালিক আল্লাহ তাআলা, উনি তার যে সত্তা, সত্তাগতভাবে উনি এটা রিটেইন করেন। এছাড়া পৃথিবীতে আমরা যদি কারোর কাছে কোনো অপরাধ করি তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া যেতে পারে এবং নেওয়া উচিত, কারণ আদালতে আখেরাতে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কেউ কাউকে ক্ষমা করবে না, অথবা সে সুযোগ আসলে আসবে কি না আল্লাহ তাআলাই ভালো জানেন। আসুন না আমরা রমাদানের মাঝের যে দশককে মাগফিরাতের দশক বলে ঘোষণা করা হয়েছে এই দশকেই আমরা বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করি, আমরা ক্ষমা চাই পরম করুণার আধার আল্লাহ তাআলার কাছে, নিশ্চয়ই তিনি আমাদের ক্ষমা করে দিবেন যদি আমরা সেটা তওবাতান নসুহা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলো আমাদেরকে বুঝার, আমাদেরকে জানার এবং আমাদেরকে মানার তৌফিক দেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে আপনাদের সাথে ওয়ান ফার্মা ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ অনুষ্ঠানে। আপনারা জানেন অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই স্কয়ার প্লাস্টিক লিমিটেড আর কো স্পন্সর করেছেন 7 হর্স সিমেন্ট। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।